अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। डियर स्टूडेंट, आई होप यू आर फाइन बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। टुडे आई विल डिस्कस रीअरेंज फ्रॉम टेक्स्ट बुक एंड कॉम्पिटेंसी बेस्ड। माय डियर स्टूडेंट, यू आर एंजॉयिंग आवर वीडियो क्लास फ्रॉम आवर स्कूल to stay at home by WhatsApp, YouTube and others. Dear student, I am very missing all the student in our institution, not only in our institution but also in Bangladesh and all over the world due to the coronavirus. Dear student, we should study regularly as well as practice more and more to make a good result in the examination. So my dear student, we are trying to give a serving from our institution, from other teachers to you as soon as possible to make a good result and how to learn English and other subject. Dear student, today I will discuss rearranging class by Muhammad Shahidul Islam, assistant teacher of English, City Central School, Rajshahi. My dear student, let me start. Rearrange. आज हमारा जो विषय थी तुम्हारे सामने उत्थापन करने से डरो rearranging class. রিয়ারেঞ্জ শব্দের অর্থ হলো যে এক্সামিনেশনে যেটা থাকবে সেটা হলো যে আমরা যখন পরীক্ষাতে 12 নম্বর কোশ্চেনে রিয়ারেঞ্জ দেখব সেটা সুন্দর করে আগে আমাকে ফলো করতে হবে ওয়ার্ড টু ওয়ার্ড। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে রিয়ারেঞ্জ ওয়ার্ড ভিত্তিকও থাকে এবং লেটার ভিত্তিকও থাকে। তো এখানে আজ আমরা যেটা আলোচনা করব, প্রথমে তোমরা খেয়াল করো যে এখানে একটা ওয়ার্ড এলোমেলো করে দেওয়া আছে, ঠিক আছে, এলোমেলো করে দেওয়া আছে, সেটা আমরা সুন্দর করে সাজাবো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু মেক এ গুড রেজাল্ট। উইদাউট রিয়ারেঞ্জিং উই ক্যান নট মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। সো মাই ডিয়ার স্টুডেন্ট, ফলো দিস হাউ টু সলভ দ্য রিয়ারেঞ্জ, ওকে। তো এখানে এই নম্বরে আই এ পি এল এ বি ইউ টি ইউ এখানে কয়েকটা বর্ণ এলোমেলো করে দেওয়া আছে, এটা আমরা সুন্দর করে সাজালে একটা ওয়ার্ড হবে। তো সেটা আমরা একটু চেষ্টা করি। তো এটা হলো, এখানে যদি আমরা চেষ্টা করি তাহলে দেখো এখানে আমরা বুঝতে পারছি এটা একটা বিউটিফুল হবে, বি ই এ ইউ টি আই এফ ইউ L, beautiful। তাহলে এখানে একটা ওয়ার্ড আমি লিখলাম, এলোমেলো দেওয়া ছিল একটা ওয়ার্ড যার ইংলিশ হলো বিউটিফুল, যার অর্থ হলো সুন্দর। তো ডিয়ার স্টুডেন্ট, এটা আমাদের সুন্দর করে খেয়াল রাখতে হবে, যদি একটা বর্ণ, একটি মাত্র বর্ণ যদি ছুটে যায় তাহলে অবশ্যই আমাদের রিয়ারেঞ্জ এ আমরা নাম্বার পাব না। পরীক্ষাতে যদি একটা ওয়ার্ড দেওয়া থাকে সেটা যদি আমরা সলভ করতে পারি আমরা দুইটা নাম্বার পেয়ে যাব। কয়টা নাম্বার পাব? দুইটা নাম্বার। তাহলে বুঝতেই পারছো রিয়ারেঞ্জ কত ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা আমাদেরকে অবশ্যই খুব ভালো করে মনোযোগ সহকারে আমাদেরকে বুঝতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড দ্য বিউটিফুল। এরপরে আমরা আলোচনা করব বি নম্বরে। দেখো, নট মে এ ডু নয়েস। তাহলে এখানে আমরা সাজাবো কিভাবে সাজাবো? একটা সেন্টেন্সকে এলোমেলো করে দেওয়া আছে সেটা অবশ্যই মিনিংফুল হতে হবে, ইচ্ছা মতো আমি লিখতে পারবো না। তাহলে কী করতে হবে? সেটা সুন্দর করে আমাদেরকে আগে সাজাতে হবে এবং সেটা অর্থপূর্ণ হতে হবে, তবেই সেটা আমরা রিয়ারেঞ্জ হিসাবে গ্রহণ করবো। যদি পরীক্ষাতে এটা যদি আমি সুন্দর করে সাজাতে না পারি যতই লিখি কিন্তু কাজ হবে না। তাহলে প্রথমে কি করতে হবে, এর মধ্যে আমাকে নিয়ে আসতে হবে যে কোন ওয়ার্ডটি প্রথমে বসবে। ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো
এখানে not make a do noise তাহলে এখানে আমি প্রথমে শুরু করতে পারি do দিয়ে do তারপরে do এর পরে not do not তাহলে আমি একটু ইন্ডিকেট করব do নিয়ে নিলাম কারণ যখন আমরা রিয়েলেন্স সলভ করব এভরি সেন্টেন্স বিগিনস উইথ ক্যাপিটাল লেটার অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে যদিও ভিতরে স্মল লেটার দিয়ে লেখা আছে এটা অবশ্যই আমাদেরকে স্ট্রিক্টলি ফলো করতে হবে ডিয়ার স্টুডেন্ট আই होप यू आर अंडरस्टैंड अबाउट द ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন মার্ক ওকে তো ডু নট মেক তাহলে ডু নট নিয়েছি এবার থ্যাংকস হলো মেক মেক ডু নট মেক ए ए नॉइस एन ओ आई ए सी नॉइस विशृंखल करो ना कोलाहल करो ना शब्द करो ना এটা আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে ডু নট মেক এ নয়েজ গোলমাল করো না শব্দ করো না আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় লেখা থাকে দেখতে পাই ডু নট মেক এ নয়েজ বাই কোয়ারেলিং ওকে তো যাই হোক ডিয়ার স্টুডেন্ট এখানে এটা লেখা পড়া অবশ্যই আমরা সেটা মিলাবো ডিভিশন দেব সঙ্গে সঙ্গে দেব যদি আমরা একটা ওয়ার্ড এ যদি ছুটে যায় তাহলে কিন্তু আমার নাম্বার হবে না যদিও প্রশ্নতে দেওয়া থাকে তাহলে সুন্দর করে আমরা এটা গুরুত্বপূর্ণ সহকারে মানে স্ট্রিক্টলি আমরা সেটা ফলো করব যাতে এটা আমাদের কোনো মতেই ভুল না হয় শুধুমাত্র প্র্যাকটিস প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট চর্চায় মানুষকে দক্ষ করে তাহলে আমরা অবশ্যই ভেরি কেয়ারফুলি আমরা প্র্যাকটিস করব ডিয়ার স্টুডেন্ট ডু নট মেক এ নয়েজ এটা আমরা দেখলাম এরপরে দেখো এখানে লেখা আছে সি নম্বরে লাভস মাদার চাইল্ড আর এভরি তাহলে এটা একটা কমন সেন্টেন্স যোগ্যতা ভিত্তিক যে এভরি মাদার লাভস হার চাইল্ড প্রত্যেকটা মা তার সন্তানকে কি করে প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে তাহলে আমরা একটু লিখি এখানে অ্যানসার লিখি এভরি 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 মাদার লাভস হার চাইল্ড এভরি মাদার লাভস হার চাইল্ড প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে ইট ইজ এ ইউনিভার্সাল ট্রুথ এটা চিরন্তন সত্য কথা পৃথিবীতে এমন কোনো মা নাই তার সন্তানকে ভালোবাসে না একজন ক্রেজি অর ম্যাড ওম্যান লাভস হার চাইল্ড পাগল সে মানে তার দুনিয়ার সম্পর্কে বেশি ধারণা নাই আইডিয়া নাই তারপরেও সে তার সন্তানকে সে আগলে রাখে শুধু মানুষের না নট অনলি ফর ওম্যান বাট অলসো আদার্স ক্রিয়েচার অর অ্যানিমেলস এটা শুধু মানুষের মধ্যে পরিলক্ষিত হয় না সেটা জীবজন্তুর মধ্যেও পরিলক্ষিত হয় তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড তাহলে এখানে আমি এভরি লিখেছি কিন্তু এখানে ডিয়ার স্টুডেন্ট এটা ক্যাপিটাল লেটারে লিখলাম তাহলে এভরি মাদার তারপরে মাদার দিয়ে দিলাম তারপরে লাভস এটা লাভস দিলাম লাভস তারপরে হার হার লিখলাম তারপরে এখানে চাইল্ড লিখলাম তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড ডিয়ার স্টুডেন্ট আই होप ইউ আর আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দা এভরি মাদার লাভস হার চাইল্ড তো প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে সিমিলারলি উই শুড আওয়ার প্যারেন্টস আওয়ার মাদার অ্যান্ড ফাদার ইজ ইকুয়াল টু প্যারেন্টস উই শুড লাভস হার অর হিম বিকজ দে আর ব্রিং টু এ ভেরিয়াস ওয়েজ টু হেল্পস আস টু এ গুড ম্যান এডুকেটেড ম্যান এ গুড লাভার অল ওভার দ্য ওয়ার্ল্ড এস এ প্যারেন্টস অর ফাদার অ্যান্ড মাদার তো এখানে মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মায়ের একটা হাদিস অলরেডি আমি বলেছিলাম তো সেখানে মায়ের গুরুত্ব কথা অনেকভাবে বলা হয়েছে তো ডিয়ার স্টুডেন্ট এ বি অ্যান্ড সি এই যে তিনটা আমি আলোচনা করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো এবার আমি পরের ক্রিয়ারে দিয়ে যাও ঠিক আছে
ওকে এবার আমি আরেকটা রিয়ারেন্স লিখব দেখো এখানে আমি তুলব হলো ডি নম্বরে ডি নম্বর তুলব ডি নম্বর বলা আছে স্কুল ইজ স্কুল ইজ স্কুল ইজ শি She for ready. Ready. तो dear student, school is she for ready. तो यहाँ से ना मैं लिखते वाली. She is ready. For school, dear student, I hope you are understand about she is ready for school. She school is jor jonno prostut. Kotha jor jonno prostut? She school is jor jonno prostut. Tale amra ektu media nite pari. Keno media nite pari? Jate amader bhul na hoy. Tale ami ekhane she tule diyechi. Tarpore এখানে ইজ ইজ লিখেছি এরপর রেডি ইজ এ রেডি রেডি আমি লিখে নিলাম তারপরে ফর ইজ এ ফর আমি লিখেছি তারপরে স্কুল তাহলে শি ইজ রেডি ফর স্কুল সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত তো ডিয়ার স্টুডেন্ট এস এ স্টুডেন্ট এভরি স্টুডেন্ট শুড রেডি ফর স্কুল প্রত্যেকটা স্টুডেন্টের স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার প্রস্তুতি থাকতে হয় তো এই সেমিস্টার আমরা পড়েছি মারিয়া গল্পে তো মারিয়া কেমন স্টুডেন্ট এই বিষয়ে আমরা জানি এবং পড়েছি তো আমরা এরিয়ালেন্স করার জন্য যোগ্যতা ভিত্তিকে পাশাপাশি অবশ্যই টেক্সট বুককে ফলো করতে হবে উইদাউট টেক্সট বুক উই উইল নট এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন লাইন টু লাইন উই শুড বি রিকল অর মেমোরাইজ অর আন্ডারস্ট্যান্ড যে কোন গল্প থেকে কোন লাইনটা দিয়েছে আমার মনে আছে কিনা সেটা অবশ্যই কি করতে হবে ফলো করতে হবে ডিয়ার স্টুডেন্ট ফাইনালি আরেকটা আমি আলোচনা করব এই নম্বর দেখো ওয়াজ ওল্ড ওয়াজ ওল্ড নিপা years six এটা আমরা বাবুলের গল্প আমরা পড়েছি কোন গল্প পড়েছি বাবুলের গল্প পড়েছি তো দেখো ডিয়ার স্টুডেন্ট এটা আমরা কিভাবে সাজাবো যদি কোনো সেন্টেন্সে নাম থাকে তাহলে প্রথমে সেটা আমরা লেখা শুরু করব তাহলে এখানে আমরা লেখা শুরু করি নিপা নিপা ওয়াজ was six years old নিপার বয়স ছিল 6 বছর নিপার বয়স কত ছিল নিপা was 6 years old নিপার বয়স ছিল 6 বছর দেখি আমরা যতটুকু লিখলাম সবকিছু ঠিক আছে কিনা তাহলে নিপা লিখলাম was was লিখলাম 6 6 লিখলাম তারপরে ইয়ার্স ইয়ার্স লিখলাম ওল্ড ওল্ড লিখলাম তো ডিয়ার স্টুডেন্ট আমাদের আর কোনো এর মধ্যে ফাঁকা নাই বা গ্যাপ পড়ে নাই বা ছেড়ে যায়নি তাহলে এভাবে আমাদের পরীক্ষাতে সুন্দর করে অ্যানসার গুলো সলভ করতে হবে তো ডিয়ার স্টুডেন্ট আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড দা রিয়ারেন্স তোমরা বেশি বেশি রিয়ারেন্স প্র্যাকটিস করবে এবং এটা আমাদের এসডব্লিউ থাকবে যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো তুমি তোমরা লিখে আমাকে শো করবে রিয়ারেন্স Right. ঠিক আছে গেস্টরা এগুলো লিখে তোমরা আমাকে শো করবে নম্বর টুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু